আসসালামু আলাইকুম আমি সাবিহা আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যাস এ ইডু লিটারি থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এই দুই ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এবং অঙ্কটি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারের তো অঙ্ক শুরু করার আগে বলে রাখি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এখনই যাতে সকল ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনি পান তো চলুন ফার্স্টে প্রশ্নটি পড়ে নিই ফ্রম দ্য ফলোয়িং রিলেভেন্ট ইনফরমেশন প্রিপেয়ার এ কস্টশিট একটা কস্ট শিট তৈরি করতে বলেছে এবং যারা আমার এই চ্যানেলে পুরনো তারা বুঝে গেছেন কস্টশিট কি আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা একটু ঘুরে আসেন জলদি করে তাহলে বুঝে যাবেন কস্টশিট কী ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এক লক্ষ টাকা এখানে দেওয়া আছে ডাইরেক্ট লেবার দেওয়া আছে এইটটি পারসেন্ট অফ ম্যাটেরিয়াল মানে আমরা ম্যাটেরিয়াল যেটা ছিল এই ম্যাটেরিয়ালের এইটটি পারসেন্ট করলে আমরা যে টাকা পাবো সেটা দিয়ে আমরা ডাইরেক্ট লেবারটা বের করে নিতে পারি ফ্যাক্টরি অন কস্ট মানে আমাদের ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে ফিফটি পারসেন্ট অফ লেবার লেবার যেটা বের করব সেটার উপর ফিফটি পারসেন্ট অফিস অন কস্ট ফ্যাক্টরি অন কস্টের পঁচাত্তর পার্সেন্ট তার মানে ফ্যাক্টরি কস্ট আমরা যেটা বের করব যত বের করব সেইটার ওপর পঁচাত্তর পার্সেন্ট অফিস অন কস্ট এটা হচ্ছে ফ্যাক্টরি ও এটা ফ্যাক্টরি কস্টের পঁচাত্তর পার্সেন্ট বলেছি সেলিং অন কস্ট ফিফটি পার্সেন্ট অফ অফিস অন কস্ট মানে অফিস কস্ট যেটা বের করলাম সেইটার ওপর ফিফটি পার্সেন্ট করলে আমরা পাবো সেলিং এক্সপেন্স অথবা সেলিং কস্ট এবং প্রফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ সেলস তার মানে আমরা চাইলেই এইটার পর এটা বের করতে পারবো না আমাদের সিরিয়ালে আসতে হবে না হলে এটা বের করব এটা ধরে আর এইটার যে টাকা সেটা যখন এটা বের করতে যাবো সেলিং এক্সপেন্স তখন কিন্তু আমরা পারবো না এখানে সিরিয়ালি একটার উপর একটা একটার উপর একটা মানে একটা করে বের করব এবং সেটার উপর পার্সেন্ট করে পর একটা বের করব। এভাবে বের করতে হবে হ্যাঁ আর টোয়েন্টি অফ সেলস এটা কীভাবে বের করতে হবে সেটা আমরা অঙ্কে গিয়ে দেখিনি তো চলুন আমরা অঙ্কটা শুরু করে দিই তো অঙ্কের জন্য আমাদের যে বক্সটা করতে হবে সেটা আমি আগেই কেটে রেখেছি এখন আমি অঙ্ক শুরু করে দিই তো প্রথমে আমাদের লিখতে হবে র ম্যাটেরিয়াল ইউজ আর এখানে কোনো এরকম কোনো কথা বলা ছিল না প্রশ্নে র মেটেরিয়াল ইউজড বলে কিছু ছিল না ডাইরেক্ট বলে দিয়েছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত এক লক্ষ টাকা তার মানে বুঝে নিতে হবে যে এটাই আমাদের কি র মেটেরিয়াল ইউজ আর এখানে আমাদের কোনো র মেটেরিয়াল বিগিনিং বা ইন্ডিং এরকম কোনো ব্যালেন্স ওকেই দেওয়া ছিল না তার মানে এইটাই আমাদের র ম্যাটেরিয়াল ইউজড হ্যাঁ তাহলে এখানে আমরা লিখে দিই ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল কত এক লক্ষ টাকা আমাদের বলে দিয়েছে প্রশ্নে তাহলে এখানে লিখে দিই এক লক্ষ টাকা ওকে এই এক লক্ষ টাকা এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালের আশি পার্সেন্ট আমরা ধরবো কি ডাইরেক্ট লেবার তার আর ডাইরেক্ট লেবারটা কি করতে হয় যোগ করতে হয় তাহলে ডাইরেক্ট লেবার কত ছিল আশি পার্সেন্ট কিসের এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালের তাহলে এক লক্ষ ইন্টু আশি পার্সেন্ট হ্যাঁ এটা যখন করবো আমরা এখানে পাবো আশি হাজার টাকা তাহলে বসিয়ে দিই আশি হাজার টাকা এবং এক লক্ষ আশি হাজার কী করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা পাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা এবং এই এক লক্ষ আশি হাজার টাকার নাম আমরা দিব কি প্রাইম কস্ট ঠিক আছে এই লিখে দিলাম প্রাইম কস্ট ওকে হয়ে গেল আমাদের প্রাইম কস্ট বের করা এই প্রাইম কস্টের সাথে আমাদের কি যোগ করতে হয় ডাইরেক্ট র মেটেরিয়াল ইউজডের সাথে যখন আমরা ডাইরেক্ট এক্সপেন্স যোগ করি আমরা পাই প্রাইম কস্ট এই প্রাইম কস্টের সাথে আমরা যোগ করি ফ্যাক্টরি ওভারহেড তাহলে যাই যোগ ফ্যাক্টরি ওভারহেড বা এখানে দেওয়া ছিল প্রশ্নে ফ্যাক্টরি অন কস্ট তাহলে চাইলে আপনারা ফ্যাক্টরি ওভারহেডও লিখতে পারেন আবার ফ্যাক্টরি অন কস্ট মানে প্রশ্নে যেটা আছে সেটাও লিখতে পারি একই কথা হ্যাঁ তো প্রশ্নে যেটা ছিল আমি সেটাই লিখে দিই ফ্যাক্টরি অন কস্ট এবং ফ্যাক্টরি অন গিয়ে বলেছে যে ফিফটি পার্সেন্ট অফ লেবার মানে লেবারের পঞ্চাশ পার্সেন্ট তাহলে লেবারটা কত ছিল এটা একশো এক লক্ষ আশি হাজার এটাকে না কিন্তু আমাদের লেবার ছিল কত এই যে শুধু আশি হাজার টাকা তাহলে আশি হাজারকে কত বলেছিল লেবারের পঞ্চাশ পার্সেন্ট তাহলে এই পঞ্চাশ পার্সেন্ট করে দেই আশি হাজারের পঞ্চাশ পার্সেন্ট করলে কত আসে একটু দেখি চল্লিশ হাজার টাকা হ্যাঁ তাহলে বসাই চল্লিশ হাজার টাকা এবং এইটা কি করব দেখেন ফ্যাক্টরি অন কস্ট কি লিখেছি যোগ তাহলে করে দেই যোগ এক লক্ষ আশি হাজার যোগ অ্যান্সার এটা হচ্ছে আমাদের দুই লক্ষ বিশ হাজার আমরা পেলাম এই দুই লক্ষ বিশ হাজার বসানোর পর এইটার নাম আমরা দিতে পারি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ঠিক আছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা যখন এটার পরে আরও কাজ আছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটার পরে আমাদের কাজ করতে হয় যোগ বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস তারপর ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস এবং বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করে যে ব্যালেন্সটা পাই সেটা থেকে ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ করলে আমরা পাই হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হ্যাঁ আমরা পাই কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার সেটার সাথে আমরা বিগিনিং ফিনিশড গুড যোগ করি ইন্ডিং ফিনিশড গুড কী করি বিয়োগ করি হ্যাঁ বিগিনিং ফিনিশড গুড যোগ করি এবং ইন্ডিং ফিনিশড গুড বিয়োগ করি এটা করার পর আমরা পাই কস্ট অফ গুড সোল্ড হুম কস্ট অফ গুডস সোল্ডের সাথে গিয়ে আমরা যোগ করি অপারেটিং এক্সপেন্স এবং এই অপারেটিং এক্সপেন্সের ভিতরে আবার দুইটা ধাপ আছে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং একটা হচ্ছে সেলিং এক্সপেন্স যাই হোক এই দুইটাই কি অপারেটিং এক্সপেন্স তাহলে কস্ট অফ গুড সোল এটার সাথে অপারেটিং এক্সপেন্স যোগ করার পর আমরা পাই কস্ট অফ সেলস অথবা সেলস কস্ট অফ হ্যাঁ কস্ট অফ সেলস অথবা টোটাল সেলস বা টোটাল কস্ট হ্যাঁ এইটা আমরা পাই তো এইটার পরে আমরা প্রফিট নিয়ে কাজ করি তো প্রশ্নে আমরা যখন এই প্রশ্নটা পড়লাম এই প্রশ্নে আমাদের ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং ইন্ডিং কিছুই ছিল না এমন কি ফিনিশড গুডও ইন্ডিং বিগিনিং এরকম কোনো কিছু বলা ছিল না তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের পরে আমাদের ওয়ার্ক ইন প্রসেস বা ফিনিশড গুডের যে বিগিনিং ইন্ডিং ব্যালেন্স নিয়ে কাজ করতে হয় সেগুলো কিন্তু এখানে নেই এখানে আমাদের ফ্যাক্টরি অন কস্টের পরে ছিল অফিস অন কস্ট এবং সেলিং অন কস্ট তো অফিস অন কস্ট এইটা অফিস অন কস্ট এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে নিতে পারি এবং সেলিং অন কস্ট এটা হচ্ছে আমাদের একটা সেলিং এক্সপেন্স তো যেটাই হোক এই দুইটাই কিন্তু আমাদের অপারেটিং এক্সপেন্সের ভিতরে চলে যায় তার মানে এখানে আমাদের ওয়ার্কিং প্রসেস বা ফিনিশ গুড নিয়ে কোনো কাজই করার প্রয়োজন নেই আমরা এখানে কি করতে পারি ডাইরেক্ট লিখেতে দিতে পারি এভাবে যে যোগ অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স ঠিক আছে যোগ অপারেটিং এক্সপেন্স এবং এই অপারেটিং এক্সপেন্সটার সাথে দেখেন এই অপারেটিং এক্সপেন্সের ভিতরে দুইটা এক্সপেন্স আছে একটা হচ্ছে অফিস অন কস্ট অফিস অন কস্ট এইটার এক্সপেন্স ছিল বলেছিল সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ ফ্যাক্টরি অন কস্ট মানে আমাদের ফ্যাক্টরি কস্ট যেটা ছিল সেইটার ওপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের ফ্যাক্টরি কস্ট ছিল কত চল্লিশ হাজার এই চল্লিশ হাজারের ওপর আমাদের পঁচাত্তর পার্সেন্ট হ্যাঁ এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে চল্লিশ হাজার গুণ করে দিই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা পাচ্ছি তিরিশ হাজার টাকা ওকে তারপরে চলে যাই সেলিং এক্সপেন্স এই সেলিং অন কস্ট এইটার মধ্যে ছিল বলেছিল ফিফটি পারসেন্ট অফ অফিস অন কস্ট তার মানে অফিস কস্ট এই অফিস কস্ট কত পেয়েছি তিরিশ হাজার এই অফিস অফিস যে কস্ট এইটার তিরিশ হাজার টাকার ওপর ফিফটি পার্সেন্ট ধরতে হবে কত পনেরো হাজার তারপর আমরা করে নিই এই পনেরো হাজার তাহলে সেলিং এক্সপেন্সটা পেলাম কত আমরা পনেরো হাজার এবং অফিস অন কস্ট পেলাম কত তিরিশ হাজার দুইটা যোগ করেই আমরা যোগ করলে এখানে পাবো কত পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে বসিয়ে দিই পঁয়তাল্লিশ হাজার টাকা এবার এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এবং এই পঁয়তাল্লিশ হাজার এটা আমরা কি করে দিব যোগ করে দিব হ্যাঁ তো দুই লক্ষ বিশ হাজার যোগ করে দিই পঁয়তাল্লিশ হাজার আমরা পাচ্ছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে লিখে দিই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাকে আমরা বলতে পারি কস্ট অফ সেলস হ্যাঁ কস্ট অফ সেলস এই কস্ট অফ সেলস এটা আমরা পেলাম কত দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওকে এরপর কস্ট অফ সেলস বা টোটাল কস্ট এটা বের করার পর আমরা করব কি প্রফিটটাকে যোগ করব। এখন প্রফিটটা কিভাবে বের করব এখানে একটু কাজ আছে দেখেন প্রফিট আগে লিখে নিই প্রফিট আমাদের বলেছিল প্রশ্নে প্রফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ সেলস মানে সেলসের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওকে তো সেলস আমরা কত পেয়েছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা ঠিক আছে এটা একটু লিখে নিই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আমরা পেয়েছি কি সেলস এইটার পঁচিশ পারসেন্ট তাহলে এটার পঁচিশ আমরা গুণ করে দিই পঁচিশ তাহলে দেখেন আমাদের বলেছিলাম এখানে একশো পার্সেন্ট সেলস মানে আমরা যখনই অঙ্ক করব। যদি আমাদের কোনো প্রফিটে গিয়ে বলা থাকে যে এত পার্সেন্ট অন সেলস বা এত পার্সেন্ট অফ সেলস তাহলে আমরা কি করব সেলটাকে একশো পার্সেন্ট ধরবো তাহলে একশো থেকে যখন আমরা পঁচিশ মাইনাস করে দিব আমরা পাচ্ছি কত পঁচাত্তর তার মানে এইখানে আমরা পঁচাত্তর পার্সেন্ট ব্যয়ের ক্যালকুলেশন করেছি আর এই পঁচিশ পারসেন্ট এটা হচ্ছে আমাদের লাভ তার মানে আমরা একশো পার্সেন্টে বিক্রি করব যে কোনো একটা পণ্য আমরা একশো টাকায় বিক্রি করব তার মধ্যে পঁচিশ টাকা হচ্ছে আমাদের লাভ এবং পঁচাত্তর টাকা হচ্ছে কি আমাদের ব্যয় তো এখানে তো আর একশো টাকায় বিক্রি করবো না এখানে আমাদের অনেকগুলো পণ্য আমরা অনেকগুলো টাকায় বিক্রি করব তো এখানে আমরা পার্সেন্টটাকে আমি আপনাদের মূল্য ধরে বুঝালাম তো এখানে আমরা পার্সেন্ট ধরে নিব যে এইখানে আমরা পঁচাত্তর পার্সেন্ট ব্যয় বের করেছি এবং পঁচিশ পার্সেন্ট সেটা আমাদের কি লাভ তার মানে পঁচিশ পার্সেন্ট লাভ করব এবং পঁচাত্তর পার্সেন্ট কী করবো ব্যয় করেছি তো এই পঁচাত্তর পার্সেন্ট ব্যয় এবং পঁচিশ পার্সেন্ট লাভ এই দুইটা মিলে আমরা পণ্যগুলোকে বিক্রি করেছি একশো পার্সেন্টে ওকে তাহলে এখানে আমরা পঁচাত্তর দিয়ে কী করে দেবো ভাগ করে দেব তাহলে এখন আমরা করি কাজটা দুই লক্ষ পঁয়ষট্টি হাজারকে গুন দিয়ে দিই পঁচিশ এবং এটাকে ভাগ করে দিই পঁচাত্তর দিয়ে আমরা পাচ্ছি এখানে আটাশি হাজার তিনশো দেখেন এখানে আছে আটাশি হাজার তিনশো তেত্রিশ দশমিক তিন 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 দশমিকের পরে যেহেতু তিন তিন চলে গেছে এভাবে তিন তিন আছে তাই আমি আর কোনো কিছু যোগ করবো না আমি ডাইরেক্ট আটাশি হাজার তিনশো তেত্রিশ এটা আমি লিখে দিলাম এবং এই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এটা ছিল আমাদের পঁচাত্তর পার্সেন্ট ব্যয় এবং এটা ছিল পঁচিশ পার্সেন্ট লাভ তো দুইটা যোগ করেই তো আমরা বিক্রয় মূল্য বের করবো তাহলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এটার সাথে যোগ করে দিই আটাশি হাজার তিনশো তেত্রিশ আমরা পাচ্ছি তিন লক্ষ তেপ্পান্ন হাজার তিন লক্ষ তেপ্পান্ন হাজার তিনশো তেত্রিশ এটা হচ্ছে আমাদের মোট বিক্রয় মূল্য তার মানে আমরা সেলস

কস্ট ঠিক আছে মানে আমরা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভেঙে পণ্যগুলোকে তৈরি করেছি সেগুলো কি বিক্রি মানে যাবতীয় যত খরচ হয় সব খরচ মিলে আমরা পণ্যগুলোর পিছনে ব্যয় করেছিলাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং সেই পণ্যগুলো বিক্রি করলাম এত টাকা যার মধ্যে লাভ ছিল কত আটাশি হাজার তিনশো তেত্রিশ টাকা বুঝাতে পেরেছি এখানে যেহেতু আমাদের ওয়ার্ক ইন প্রসেস বা ফিনিশড গুড ইন্ডিং এবং বিগিনিং কোনো ব্যালেন্স ছিল না তাই এখানে যোগ বিয়োগ গের ঝামেলাটা কমে গেছে কিন্তু এখানে অনেকগুলো পার্সেন্টস ছিল যার কারণে এই বোর্ডের অঙ্কটা নিয়ে আমি আলোচনা করেছি এবং এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এ এর দু হাজার চোদ্দো সালের একটি ম্যাথ হ্যাঁ তো আশা করি অঙ্কটি খুব সহজে আপনাদেরকে বুঝাতে পেরেছি তারপরে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে এগুলো যদি আপনারা বুঝতে পারেন আপনাদের উপকার হয় বা কোনো কিছু শিখতে পারেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না যাতে সকল ভিডিওর নোটিফিকেশানগুলো কি সবার আগে আগে পেয়ে যান যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি অঙ্ক করেন আল্লাহ হাফেজ